হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সুন্দরবনের। তো আমি এখন আছি গাছের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা গাছ, আমি এই যে বসে আছি গাছের উপরে ওঠে। তো আমি বলেছিলাম এই বড় গাছটায় শালিক পাখি ডিম পেড়েছে, তার বাচ্চাও হয়ে গেছে। আজ 4 থেকে 5 দিন হয়ে গেছে, বাচ্চা সব ফুটে গেছে, 5টা বাচ্চাই ভালো আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করব এই বাচ্চাগুলো নিয়ে। আমার পাখি চাষ আছে বন্ধুরা, আপনারা এর আগে যদি ভিডিও কোনো দেখে থাকেন আমার, এর আগের ভিডিওতে আমার পাখি, মানে আমার যে পোষা পাখি আছে এবং আমার যে পাখি চাষ আছে সেই সম্বন্ধে যে আমার অভিজ্ঞতা আছে আপনারা ভিডিও দেখলেই জানতে পারবেন। তো এই শালিক পাখির বাচ্চাগুলো আমি নিয়ে গিয়ে, মানে মানুষের মতন করে যেন কথা বলতে পারে সেই চেষ্টা করব। বলেছিলাম সবে 4-5 দিন হয়েছে, আরও 3 থেকে 4 দিন হয়ে যাক, তারপরে আমি নিয়ে যাব। তো আমি এখন আছি গাছের উপরে, আপনাদের একটু আপডেট দেওয়ার জন্য এসেছি যে এই বাচ্চাগুলো কেমন আছে। আর ওই যে ওর মা বাবা ওইখানে বসে আছে পাশাপাশি, কেননা আমি এই গাছটা এসে প্রায় আধ ঘন্টা মতন বসে থাকি, কোনো না কোনো টাইমে এসে আমি আধ ঘন্টা মতন বসে থাকি। ওর মা বাবাও আমাকে দেখে যে বসে আছি। তো বাচ্চা, আসুন দেখা যাক বাচ্চাগুলো কেমন আছে। তো দর্শক বন্ধুরা, আমি একবার গাছের উপর থেকে সুন্দরবনের জঙ্গলটাকে আপনাদের দেখিয়ে দিই যে কেমন জঙ্গলটা দেখতে লাগে। দেখা যাচ্ছে না গাছের আড়ালে হয়তো, আরো অনেক গাছের ফাঁক পুকুর আছে যেখানে পাখি বাসা বাঁধে, জঙ্গলের পাখি। ওইখানে আমি দেখেছি শালিক পাখি বাসা বেঁধেছে, সেই আপডেটটা দেওয়ার জন্য আমি এসেছি আপনাদের। এই যে এই পুকুরটাতে দিয়ে দেখা যায়, ওই পাশ দিয়ে এইখান দিয়ে ঢুকে এখান অব্দি আসে, বাচ্চাগুলো ডাকতেছে যে বোঝা যাচ্ছে। এই দেখুন, ভালো করে একবার দেখুন, এখানে এই যে দেখা যাচ্ছে, কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, তবে এই যে বাচ্চাগুলো, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে 5টা বাচ্চাই আছে মোটামুটি এখন অবধি, চোখ ফুটে নিয়ে এই যে খাওয়ার জন্য যে হাঁ করে আছে সেটাও দেখা যাচ্ছে। এই যে মোটামুটি এখানে 5টা বাচ্চা আছে, এই যে দেখা যাচ্ছে। তো এগুলোর হালকা চোখ ফুটে যাক, চোখ ফুটে 1-2 দিন হয়ে যাক, তখন আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি চেষ্টা করব যাতে, আমি দেখেছি অনেক ভিডিওতে দেখেছি শালিক পাখি মানুষের মতন কথা বলে, আমি চাইব যে শালিক পাখিগুলো যেন মানুষের মতন কথা বলতে পারে একদম। এই যে দেখুন, ভালো করে দেখিয়ে দিই, এই যে পুরো 5টা বাচ্চাই আছে এখানে, একদম কিছু হয়নি, যে 5টা বাচ্চাই দেখা যাচ্ছে, একটু বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো, যেন 4-5 দিন হয়ে গেছে, ফুটে গেছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে আর আমি কতটা চেষ্টা করতে পাচ্ছি ওদেরকে মানুষ করার, এবং আপনারাও কমেন্টে বলবেন এবং ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, যেন আগের ভিডিওগুলো যেন আপনারা দেখতে পান যে আমি ওদেরকে কতটা মানুষ করতে পাচ্ছি এবং কতটা কথা শেখাতে পারছি, এবং আপনাদেরও কমেন্টে কিছু কিছু আইডিয়াও দেওয়ার চেষ্টা করবেন যাতে আমি সফল হতে পারি ওদেরকে কথা শেখানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।